কিশোরগঞ্জ শুরু হয়েছে 43তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা শাওনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। বিদ্যুতের অপচয় রোধে প্রযুক্তির ব্যবহার প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি ও তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী মনোভাব সৃষ্টি ও বিকাশের লক্ষ্যে দুইদিনব্যাপী 43তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত। কলকারখানা থেকে কিন্তু তরল যে দূষিত বর্জ্য পদার্থটা সেটা পানিতে মিশে পানি দূষিত হয়, কিন্তু আমরা যে পদ্ধতি ব্যবহার করব সেটি হচ্ছে গিয়ে ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, যার মাধ্যমে অপরিশোধিত পানি পরিশোধিত হয়ে মিশবে কিন্তু পানি দূষিত হবে না, যাতে আমাদের পানি দূষণ রোধ হবে। আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করবো যাতে আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিমাণের গ্যাসের পরিমাণটা কমে অক্সিজেনের পরিমাণটা সামঞ্জস্য বজায় থাকে, পরিবেশের ভারসাম্যটিও বজায় থাকে। এদিকে যেমন আমরা গরুর প্রাকৃতিক সম্পদ বলতে আমরা একটি গরুর খাবার দিয়েছি, সেখান থেকে কি হবে যে গরুর যে গোবরটি থাকে সেটি থেকে আমরা গ্যাস করতে পারবো, তাতে কি গ্রাম অঞ্চলে গ্যাসের সুবিধাটা হবে। তারপরে আমরা টারবাইন দিয়েছি, টারবাইন থেকে যে বায়ু আর নদীর স্রোতে যে গতি সেটি থেকে টারবাইন যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে হবে। গ্রামাঞ্চলে কিন্তু বিদ্যুতের সমস্যাটা খুব বেশি, আমরা কি করতে পারবো গ্রামাঞ্চলের বিদ্যুৎটা গ্রাম থেকে গ্রামে আমরা ছড়িয়ে দিতে পারবো। ইলেকট্রিসিটি ছাড়াও এটা চলবে, আর যখন ইলেকট্রিসিটি থাকবে তখন এটা আমরা চার্জ করে নেব। নিচে বরফ বা পানি দিয়ে দিলে এই ফ্যানের বাতাস মানে পানিটা না ফ্যানের বাতাসটা ঠান্ডাতে হবে, যাতে করে রুমটা ফ্রেশ থাকে ঠান্ডা থাকবে আর কি। কন্ডিশনগুলো ইলেকট্রিক ওইগুলো অনেক বেশি কস্টলি হয়, এটা আমরা এখানে যেমনটা তৈরি করেছি কম হয় তাহলে বরফ পরিসরে তৈরি করবো আর ওটা দুই থেকে আড়াই হাজার টাকা করেছি। উল্লেখ্য যে এবারে মেলায় 74টি স্টল রয়েছে। তোহরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।